বন্ধুরা, আরজিকর কাণ্ড নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ গোটা প্রশাসন এবং পুলিশের একাংশ মিথ্যাচার করছে, সত্যকে লুকোতে চাইছে এবং যারা প্রকৃত দুর্বৃত্ত, প্রকৃত অপরাধী তাদেরকে বাঁচাতে চাইছে, এমন অভিযোগ কিন্তু প্রথম থেকেই বিরোধীরা করে আসছিল এবং সাধারণ মানুষের মধ্যেও সেই ধারণা বদ্ধমূল হচ্ছিল। কিন্তু জোর গলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে যাচ্ছিলেন যে এই ঘটনায় নাকি তার কিছু লুকোনোর নেই এবং তিনি এবং তার প্রশাসন, তার পুলিশ প্রথম থেকে সর্বাত্মকভাবে ওই অপরাধী যাকে ধরে দিয়েছে সঞ্জয় রায়, সেই একমাত্র অপরাধী, তাকে ধরার জন্য ঝাঁপিয়েছিল এবং সমস্ত কিছু করে দিয়েছে। তার হাতে আর 4-5 দিন হলেই একদম সঞ্জয় রায়কে ফাঁসিতে টাঙিয়ে আমাদের বোনটার সুবিচার করে দিতেন এবং সেই জায়গা থেকে সেটাকে ডিফেন্ড করার জন্য পরবর্তীকালে যখন হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হলো, একের পর এক তথ্য সামনে আসছে এবং এই সরকার, এই মুখ্যমন্ত্রী, এই কলকাতা পুলিশ যে মিথ্যাচার করছে সেগুলো সামনে চলে আসছে। এখানে যে তৃণমূলের যোগ রয়েছে এবং সার্বিকভাবে একটা বিশাল দুর্নীতির খেসারত দিতে হয়েছে আমাদের বাড়ির ওই অভয়াটাকে, ওই বোনটাকে, সেটা সামনে চলে আসছে। আর সেটাকে ডিফেন্ড করার জন্য নির্লজ্জের মতো কলকাতা পুলিশের এক অফিসারকে সামনে করে দেওয়া হয়েছে, যার নাম ইন্দিরা মুখার্জি। দিনের বেলায় জল জ্যান্ত মিথ্যে কথা বলে যাচ্ছেন এই ইন্দিরা মুখার্জি, এই অভিযোগ উঠেছিল। কিন্তু গতকাল যে ঘটনা ঘটলো সেটা মারাত্মক। আপনারা জানেন যে ডাক্তারি আন্দোলনরত ছাত্ররা, তারা একটা প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন, রাত্রি 9টা থেকে 10টা ঘরের আলো বন্ধ করে রাখতে হবে, হাতে মোমবাতি মিছিল নিয়ে আপনারা রাস্তায় আসুন, আমরা অন্ধকার জগতে রয়েছি, সেই অন্ধকার দিকে আলোকের দিকে যেতে হবে, এই ছিল প্রতিবাদ কর্মসূচি এবং তাতে স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলা যোগ দিয়েছিল। সবথেকে বড় কথা, এই প্রথম এই ধরনের কর্মসূচিতে সরাসরি যোগদান করলেন আমাদের অভয়ার নিজের বাবা মা। তারা ওই আরজিকর হসপিটালের যে শ্যামবাজারের ওখানে প্রোগ্রামটি হয়েছিল সেখানে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পর এই প্রথম তারা স্বতঃস্ফূর্তভাবে মুখ খুললেন। যে কথা তারা বললেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, এই ইন্দিরা মুখোপাধ্যায়, এদের সকলের মুখোশ খুলে গেল। বিনীত গোয়েল থেকে শুরু করে কলকাতা পুলিশ থেকে শুরু করে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, এই আরজিকর অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে কীভাবে অন্যায় করেছে এবং পুরো ব্যাপারটা ধামাচাপা দিতে চেয়েছে, প্রকৃত দুর্বৃত্তদের, দুষ্কৃতীদের বাঁচাতে চেয়েছে, তার সমস্ত মুখোশ এক টানে আমাদের বোনের বাবা মা, আমাদের অভয়ার বাবা মা কালকে খুলে দিলেন। এরপরও নির্লজ্জের মতো গদি আঁকড়ে বসে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এরপরও ইন্দিরা মুখার্জি, আপনি একজন মহিলা, আর একজন আমাদের বোন, একটা মেয়ে চলে গেছে, এরপরও এরকম নির্জলা মিথ্যে কথা বলে যাবেন আপনার মালকিনকে বাঁচাবার জন্য? কার অনুপ্রেরণায়, কার নির্দেশে, কার চাপে এই মিথ্যাচার করছেন আপনি জবাব দিন, না হলে আপনাকে এবার জবাব দিতে হবে আপনার মিথ্যাচারের। এবং যদি আপনি নিজে থেকে এই মিথ্যাচার করে থাকেন তাহলে তার চরমতম শাস্তি পাওয়ার জন্য আপনি তৈরি থাকুন। দেশে এখনও আইনের আদালত রয়েছে, আইনের শাসন রয়েছে, শাসকের আইন এখানে চলবে না। কি বলেছেন অভয়ের বাবা মা? অনেকেই শুনে ফেলেছেন হয়তো, কেননা মিডিয়া বা সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল হয়েছে। যারা শোনেননি তারা একবার শুনে নিন, তারপর আরও বিস্তারিত ব্যাখ্যায় আসছি যে কী নির্লজ্জ প্রশাসন মমতা ব্যানার্জি চালাচ্ছে এবং আপনারাই সিদ্ধান্ত নিন। এরপর আর এক মুহূর্ত, এক সেকেন্ড ওই মহিলার এই রাজ্যের মুখ্যমন্ত্রীর গদিতে বসে থাকার কোনো অধিকার আছে কি না, আর যদি সেটা না থাকে তাহলে আমরা মানুষ, আমরা ওই অভয়ার দাদা, ভাই, দিদি, বোন, যে যেখানে আছি সবার মিলে এবার কি করা উচিত এই নির্লজ্জ প্রশাসনকে, এই মিথ্যাচারী প্রশাসনকে তাদের সঠিক জায়গাটা দেখাবার জন্য। আগে শুনুন অভয়ের বাবা মা কি বলেছে, তারপর আসছি আরও বিস্তারিত ব্যাখ্যায়। বডিটা দাহ করার জন্যই বা এত কি তাড়া ছিল। আমরা তো চেয়েছিলাম বডিটা থাক, কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি। আমরা শুধু আমরা জানতে পারিনি, কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে, কেন আমার মেয়ে আত্মা খুব কষ্ট হয়েছে যে লাস্ট শেষ সময় দেখা গেছে যে আমার বাবি এই কোটা টাকা বাবি খরচা করতে পারলো না, কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আবার কে দেবে?
যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর আমাদের ঘরে একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার সাথে জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে কি জবাবটা দিই। শুনলেন বন্ধুরা, কি বলবেন? এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের বাড়ির বোনের দাম ধার্য করে দেন 10 লাখ টাকা, তার পুলিশ ঘুষ দিয়ে বাবা মায়ের মুখ বন্ধ করতে চায়, তড়িগড়ি দেহদাহ করে দেওয়া হয়, বাবা মায়ের কথা শোনা হয় না, এমন কি শ্মশানে যখন আমাদের বোনটাকে দাহ করা হচ্ছে তার ফর্ম ফিল আপ থেকে শুরু করে সেই টাকাটা অবধি পরিবারকে দিতে দেওয়া হয় না, তড়িঘড়ি দাহ করে দিতে হয়, যাতে আমাদের বোনের দেহটা থাকলে সেকেন্ড টাইম পোস্টমর্টেম হলে, হাইকোর্টের নির্দেশে কিছু হলে আসল অপরাধীরা ধরা পড়ে যায়। যাদের লুকোনোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ, তাদের সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে যায়। সেই জন্য কি এই জিনিস? ছি 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 ছি, আর কত নির্লজ্জতা দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কত নির্লজ্জতা দেখাবেন। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই ভিডিওটা সামনে আসার পর কালকে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে, এবং গোটা বাংলায় স্বাভাবিকভাবে খুব চিচিৎকার করছে। তখন আমি নির্লজ্জ চটি চাটা তোলামূল বাহিনীকে দেখছি, যারা মার্কা মারা তোলামূল, তারা পুরনো একটা ভিডিও ভাইরাল করছে, যেখানে কোনো এক সাংবাদিক গিয়ে প্রশ্ন করছেন এই অভয়ের বাবা মাকে, যে একটা কথা শোনা যাচ্ছে যে আপনাদের পুলিশ প্রশাসন থেকে টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল, আপনারা কি বলবেন এটা নিয়ে? সেখানে তারা বলছে না না, কোথা থেকে এই কথা আসছে এবং কারা এই কথা ছড়াচ্ছে, আমরা তো এই কথা কোথাও কাউকে বলিনি, কেন এই কথা আসছে? এবং তারা দাবি করছে যে এই ভিডিওটাই আসল ভিডিও, সেদিনকে তারা সত্যি কথা বলে দিয়েছিলেন এবং আজকে এরা যেটা করছেন সেটা মিথ্যাচার। যারা এগুলো পোস্ট করছে তাদেরকে একটাই প্রশ্ন করুন, সরাসরি করুন, যে হারামজাদার দল, বেয়াদপির একটা লিমিট আছে, কি করেছিল তোদের দল, প্রশাসন, সরকার কেউ কিচ্ছু জানে না? এই পরিবারই প্রথমে বলতে বাধ্য হয়েছিল যে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ যা তদন্ত করছে তাতে আমরা স্যাটিসফাইড, আমাদের অন্য কিছু দরকার নেই, সিবিআই ফিবিআই আমরা কিছু চাই না। তারপর কলকাতা হাইকোর্টে যখন শেষ পর্যন্ত জনস্বার্থ মামলা হলো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন সেখানে গিয়ে মামলা করলেন এবং আরও একাধিক ব্যক্তি সেই মামলায় যুক্ত হলো, তখন যখন সেই মামলা গৃহীত হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে, সেই দিনকে এই পরিবারের তরফ থেকে, অভয়ের বাবা মার তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী হিসেবে সেখানে গেলেন এবং মামলায় পার্টি হলেন, এবং খুব স্বাভাবিকভাবেই প্রধান বিচারপতি তাকেই প্রধান পার্টি হিসেবে ধরে তার সমস্ত রায় দিলেন, যেটা খুব স্বাভাবিক। সেইখান থেকেই তো জানা গেল যে এই হারামজাদার দলগুলো কি করেছিল। আই এম সরি, আই বেগ ইউর পার্ডন, যারা এখানে সিনিয়র আছেন, আমার মা আছেন, আমার দিদি আছেন, আমার দাদা আছেন, আমাকে ক্ষমা করে দেবেন আমার মুখের ভাষার জন্য, কিন্তু নিজের এই রাগ আমি সংবরণ করতে পাচ্ছি না, এদের এই বেয়াদবি দেখে আর মেনে নিতে পাচ্ছি না, এদেরকে এই ভাষাতেই বলা উচিত যে হারামজাদার দল, বাড়িটা তো গুন্ডা বাহিনী দিয়ে ঘিরিয়ে রেখে দিয়েছিলি, পুলিশ গিয়ে বলছে 300-400 পুলিশ সেখানে গিয়ে সব ঘিরে আছে, কোনো মিডিয়াকে সেখানে যেতে দিচ্ছে না, তাদের মেয়ে চলে গেছে, সমস্ত কিছু চলে গেছে, শোকগ্রস্ত, তার উপর এই প্রেশার ক্রিয়েট করছে। সেখানে তোলামূল নেতাগুলো গিয়ে কি করছিল, তোলামূলের এমএলএ শ্মশানঘাটে গিয়ে কি করছিল, সেখানকার কাউন্সিলর কি করছিল, পুলিশ সেখানে কি ব্যবস্থা নিয়েছিল, তাদেরকে যে চাপে রাখা হয়েছিল, তাদের যে মুখ খুলতে দেওয়া হচ্ছিল না, সেগুলো সব তো আজকে জলের মতো পরিষ্কার। ফলে সেই পরিস্থিতিতে তারা একে শোকগ্রস্ত, কি করবেন বিহল বুঝতে পারছেন না, তাদের মেয়ে চলে গেছে, সবটা শেষ হয়ে গেছে, এরপর তাদের উপর কি হবে কেউ জানে না, আর কি কি অত্যাচার নেমে আসবেন তারা জানেন না। সেই অবস্থায় যখন এই কথাটা রটে গেছে, পুলিশের এই কুকীর্তি রটে গেছে যে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, সমস্তটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে সমস্ত কিছু নাকি ওপেন আছে, তার লুকোবার কিছু নেই, সমস্তটা লুকোবার চেষ্টা করছেন তিনি এবং তার পুলিশ, সেইটা যখন জানাজানি হয়ে গেছে, তারা বুঝছেন, তারা ভয় পাচ্ছেন যে এবার কি হয়ে যাবে, বাধ্য হয়ে তখন তারা বলেছেন না না, এই নিয়ে আমরা কিছু বলিনি। সেই ভিডিও আজকে সামনে নিয়ে আসছে হারামজাদার দল, আর সেইটাকে আমাদের বিশ্বাস করতে হবে, সেটাকে বেশি বেশি শেয়ার করতে বলছে।
যারা এগুলো করছে শেয়ার, তাদেরকে সেই সবকটা শিখিয়ে দিন। সোশ্যাল মিডিয়ায় যুদ্ধটাই নেমেছে তো, সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার ভাষাতেই তাদেরকে বুঝিয়ে দিন তাদের এই অপকীর্তি কুকীর্তি, তাদের এই শয়তানি বদমাইশি সমস্ত কিছুর মুখোশ খুলে দিন। আজকে এই লড়াইটা আমাদের বোনের জন্য, এই অভয়া আর কেউ নয়, আমাদের প্রত্যেকের নিজের বোন নিজের মেয়ে। লড়াইটা আমাদের নিজেদের জন্য, আমাদের ওই বোন তার তার প্রাণটা দিয়ে আমাদের আমাদের এই জায়গায় আজকে নিয়ে এসেছে। এখন আর চুপ করে বসে থাকার সময় নয়, এদের মিথ্যাচারের মুখোশ খুলতে হবে। কি কি না অপকীর্তি করেছে, কি কি না অপকীর্তি করেছে, আমি পুরো ভিডিওটা শুনছিলাম, একটা একটা অংশ আপনাদের শোনালাম। হাসপাতালের তরফে কিভাবে কোনো পরীক্ষা ছাড়াই বলা হলো আমার মেয়ে আত্মহত্যা করেছেন। সেদিন মেয়ের মুখ দেখতে আমাদের 3.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। ওর মা ওদের হাতে পায়ে ধরেছেন মেয়ের মুখ দেখার জন্য। কেন ময়না তদন্ত করতে দেরি হলো? আমি টালা থানায় এফআইআর করি 6:30 থেকে 7:00 মধ্যে, কিন্তু সেই এফআইআর 12:45 নথিভুক্ত হলো কেন? পুলিশ কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলো? কে বলছেন? আমাদের অভয়ের বাবা। তিনি বলছেন, আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম কিন্তু 300-400 পুলিশ টালা থানা ঘিরে রেখেছিল। আমরা সেখান থেকে ফিরে যাই, দেহ দাহ করতে করে দিতে বাধ্য হই। শ্মশানের টাকাও নেওয়া হলো না আমার থেকে। ডিসি সেন্ট্রাল, নাম করে বলছেন তিনি, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বার বার মিথ্যে কথা বলছেন। মেয়ের দেহ যখন বাড়িতে, তখন ডিসি নর্থ ঘরের ভেতরে নিয়ে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করেন। আমরা আমাদের মতো জবাব দিই। কি বলবেন এবার? এবার আপনারা বলতে পারেন যে এরা এই কথাগুলো আগে বলেননি কেন। দেখুন, 1 নম্বর কথা হচ্ছে যে সেদিনকে এরা বড় একা, বড় অসহায় হয়ে গিয়েছিলেন, ভয় পেয়েছিলেন, খুব স্বাভাবিক। কি হবে না হবে তারা বুঝতে পারছিলেন না, কিন্তু আজকে তারা ফিল করছেন গোটা বাংলা তার পাশে আছে। তাদের নিজেদের অভয়টা হয়তো চলে গেছে, কিন্তু আমরা প্রত্যেকে তাদের সন্তানের মতো তাদের পাশে আছি। এই লড়াইয়ের শেষ বিচারটা নিয়ে ছাড়বো, আর এটাতে তারা সাহসটা পেয়েছেন, মনের বলটা ফেরত পেয়েছেন, চোখের জলটা মুছেছেন, আর বুকের যে আগুনটা জ্বলছে সেটা সামনে নিয়ে এসেছেন, তাই আজকে সত্যিগুলো বলতে পারছেন। যে এই পুলিশ, এই গুন্ডা বাহিনী, এই প্রশাসন দিয়ে যেভাবে আমাদের চাপ রাখা হয়েছিল, গোটা বাংলা গর্জে উঠেছে, আর সেইভাবে চাপ রাখতে পারবে না, তাই সত্যিগুলো আসছে। আর তোলামূল ওই পুরনো ভিডিও শেয়ার করে কালিমা লিপ্ত করতে চাইছেন। আচ্ছা বেশ, যুক্তির খাতিরে ধরে নিলাম এই অভয়ের বাবা মা, আমাদের নিজেদের বাবা মা, তারা মিথ্যে কথা বলছেন। ইন্দিরা মুখার্জি আর মমতা ব্যানার্জি ডেটল জলে ধোয়া তুলসী পাতা, তারা সত্যি কথা বলছেন। তাদেরকে কালিমা লিপ্ত করতে চাইছেন এই অভয়ের মা, যুক্তির খাতিরে ধরে নিলাম। তাহলে ফয়সালাটা হবে কি করে? কারোর মুখের কথায় তো হবে না। এক কাজ করুন, ধর্মতলার মোড়ে আসুন, এই অভয়ের বাবা মা তারা লাই ডিটেক্টরের সামনে বসবে, আর এই ইন্দিরা মুখার্জি আর এই মমতা ব্যানার্জি লাই ডিটেক্টরের সামনে বসবে, চারিদিকে থাকবে জনতা। সেই লাই ডিটেক্টর টেস্টে যার সত্যি সামনে আসবে, যদি অভয়ের বাবা মা সত্যি বলে, তাহলে এবার আপনারা কি করবেন? আর যদি আপনাদের টেস্ট আসে এই অভয়ের বাবা মা মিথ্যাচারের জন্য, তাদের যা শাস্তি দেবেন, যা শাস্তি দেবেন মেনে নেব, মাথা পেতে মেনে নেব। আছে হিম্মত ইন্দিরা মুখার্জি, মমতা ব্যানার্জি? আপনাদের হাতে পুলিশ আছে, প্রশাসন আছে, এই প্রশ্ন করার জন্য, এই প্রতিবেদন করার জন্য হয়তো আমার বাড়িতে পুলিশ পাঠাবেন, আমাকে অ্যারেস্ট করাবেন, যা খুশি করেন, তাতে যদি আমার ফাঁসির ব্যবস্থা করতে পারেন করুন, কিন্তু সত্যি এটাই, আপনারা মিথ্যাচার করছেন, আপনারা দুরাচারী, সেটা কালকে অভয়ের বাবা মা আপনাদের মুখোশটা খুলে দিয়েছে। এরপর আর এক সেকেন্ডও আপনাদের পথে থাকার কোনো অধিকার নেই। কিন্তু বন্ধুরা, এরা যেরকম নির্লজ্জ গদিলোভী এবং মিথ্যাচারী, এরপরও এরা তো গদি আঁকড়ে বসে থাকবে, এরা যাবে না। আর এরকম কত শত শত আমাদের অভয়াকে এইভাবে অকালে চলে যেতে হবে? আর যে দুষ্কৃতীরা, যে দুর্বৃত্তরা আমাদের এই অভয়াগুলোকে কেড়ে নেবে, তাদেরকে বাঁচাবার জন্য এই ইন্দিরা মুখার্জি মিথ্যাচার করবে, এই মমতা ব্যানার্জি তার পুলিশ প্রশাসন সমস্ত শক্তি লাগিয়ে, সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে এইভাবে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করবে। তাহলে এর উপায়টা কি? উপায় একটাই, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, এবং সমস্ত রাজনৈতিক রং ভুলে একটা মঞ্চ, পশ্চিমবঙ্গ নাগরিক সমাজ, সবাইকে রাস্তায় নামতে হবে, হাতে তিরঙ্গা, মুখে স্লোগান, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, একই দিনে নবান্ন অভিযান, কালীঘাট অভিযান এবং লালবাজার অভিযান করতে হবে।
এবং কোনো অশান্তি নয়। যেখানে পুলিশ পথ আটকাবে, যেখানে আটকাবে সেইখানে শান্তিপূর্ণভাবে বসে পড়ব। যতক্ষণ পর্যন্ত না পুলিশ ব্যারিকেড সরিয়ে নেবে আমরা সেখানেই বসে থাকব, এবং যতক্ষণ পর্যন্ত না পদত্যাগ করবে এই মুখ্যমন্ত্রী, যতক্ষণ পর্যন্ত না তার এই পুলিশ যারা অন্যায় মিথ্যাচার করে গেছে তারা সরে যাবে, যতক্ষণ পর্যন্ত না আমাদের অভয়া জাস্টিস পাবে আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। এবার সময় এসে গেছে সেই এসপার ওসপারের সেই দিনটার। কি বলছেন আপনারা, এছাড়া অন্য কোনো উপায় আছে? বাকি তো সব দেখে নিলাম আমরা, এছাড়া আর অন্য কোনো উপায় যদি থাকে বলবেন। তবে এবার কিন্তু আর ঘুমিয়ে থাকার দিন নয়, যে মিথ্যাচার চলছে যত দিন যাবে এরা সেইভাবেই পুরো জিনিসটাকে ধুয়ে মুছে সাফ করার চেষ্টা করে যাবে। এই মিথ্যাচার দিয়ে, নিজেদের আইটি সেল দিয়ে প্রোপাগান্ডা তৈরি করে আমাদের অভয়ের বিচার যাতে না হয়, একটা বলির বকরাকে দিয়ে পুরো ব্যাপারটা যাতে ধামাচাপা দেওয়া যায়, প্রকৃত দুর্বৃত্ত দুষ্কৃতীদের যাতে আড়াল করা যায় সেই চেষ্টাই এরা চালিয়ে যাবে। আর এটা থেকে বাঁচানোর, আমাদের বোনটাকে জাস্টিস দেওয়ার একটাই উপায় আছে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এবং সেই জন্য রাস্তায় আমাদের নামতেই হবে। বলুন বন্ধুরা, ভুল বললাম কিছু? যদি কিছু বলার থাকে এ নিয়ে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন আমার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।